কতটুকু পানি খাবো এটুকু নিয়ে অনেকের প্রশ্ন। আসলে সব কিছু আমরা বলতে গেলেই বলি পানির মতো সহজ, তো কতটুকু পানি খাবো উত্তরটাও সহজ। যেমন একজন সুস্থ মানুষ, অ্যাডাল্ট মানুষ যদি 2 থেকে 2.5 বা 3 লিটার পানি খায় তাহলে যথেষ্ট। তবে হ্যাঁ, কতগুলো কন্ডিশন আছে যে অবস্থায় পানির পরিমাণ কম বেশি করতে হয়। যেমন ধরুন কেউ মাঠে প্রচণ্ড রোদে কাজ করে, অথবা কলকারখানায় কাজ করে যেখানে প্রচণ্ড গরম, প্রচণ্ড ঘাম হয়, অথবা অনেক ভাইরাস আছে যারা মিডল ইস্টের রাস্তাঘাটে কাজ করে সেখানে প্রচণ্ড গরম থাকে। তো যদি এরকম অবস্থা যদি হয় যে যেখানে প্রচণ্ড গরম, প্রচুর ঘাম হয়, সেখানে কিন্তু পানির পরিমাণ বাড়িয়ে খেতে হবে। আর সেটা কী পরিমাণ, অন্তপক্ষে এরকম মনে রাখতে হবে যে প্রস্রাবের পরিমাণ যেন 1.5 লিটার হয়, অথবা প্রস্রাবের রং যেন পানির মতো হয়, অথবা আমরা এক কথায় বলতে পারি যে পিপাসা অনুযায়ী যত পিপাসা লাগবে ওই সমস্ত জায়গায় কাজ করে ততটুকু পিপাসা অনুযায়ী পানি পান করবেন। দ্বিতীয়ত, যাদের প্রস্রাবে ঘন ঘন ইনফেকশন হয় বা মূত্রতন্ত্রের প্রদাহ হয়, অথবা যাদের কিডনিতে কখনো পাথর হয়েছে বা পাথর আছে, তাদের কিন্তু পানির পরিমাণ বাড়িয়ে খেতে হবে। কারণ পানির সাথে পাথরের সম্পর্ক আছে, যদি পানি কম খায় তাহলে যাদের পাথর হওয়ার প্রবণতা আছে এদের আরও পাথর হওয়ার প্রবণতা বেড়ে যাবে। আবার যদি কেউ পানি কম খায়, বিশেষ করে যাদের ইউরিন ইনফেকশন হচ্ছে, তাদের ইনফেকশন আরও বেড়ে যেতে পারে। পক্ষান্তরে পানি বেশি খেলে যে জীবাণুগুলো মূত্রথলিতে ঢুকে যায় সেগুলো প্রস্রাবের সাথে ধুয়ে বেরিয়ে যেতে পারে। আবার কিছু অবস্থা আছে, যেমন ধরেন কিডনি রোগ, অথবা লিভার ডিজিজ, অথবা হার্ট ফেলোর, যে কোনো কারণেই হোক না কেন যদি শরীরে অতিরিক্ত পানি জমে যায় সেক্ষেত্রে কিন্তু বলা হয় যে পানি কম করে খাবেন। সেটা হতে পারে লিভারের রোগ, হতে পারে হৃদরোগ, হতে পারে কিডনি ডিজিজ। বিশেষ করে কিডনি রোগে আক্রান্ত হয়ে যদি দেখা যায় শেষ পর্যায়ে চলে যায়, তখন কিন্তু কিডনির প্রস্রাব আকারে পানি বের করে দেওয়ার ক্ষমতা কমে যায়। তখন যদি কেউ বেশি পানি খায় তাহলে সেটা শরীরে জমে যাবে এবং শরীর ফুলে যাবে। সেই জন্যই আপনারা পরিমিতভাবে পানি খাবেন, তবে সেটা যেন সাধারণ অবস্থায় 2 থেকে 2.5 লিটার হয়। যদি প্রস্রাবে ইনফেকশন থাকে অথবা পাথর থাকে তাহলে সেটা 3 থেকে 4 লিটার পর্যন্ত। যদি যারা প্রচণ্ড রোদে অথবা এমন জায়গায় কাজ করেন যেখানে প্রচুর ঘাম হয়, তাদেরকে অনেক বেশি পরিমাণে পানি খেতে হবে। সেটা যেন এরকম পরিমাণে যে প্রস্রাবের রঙটা যেন পানির মতো হয়, অথবা প্রস্রাব যেন কমপক্ষে 1.5 লিটার হয়।